বিশ্বের সকল জীব সম্প্রদায়কে আমি বলি, হে সকল জীব মানে মানবগণ, আপনারা সকলেই শিব পুজো করুন, কারণ আমাদের জন্মগত অধিকার ভগবান শিবের পুজো করা। কিন্তু আমরা অর্থে ডুবে গিয়ে, কামিনী কাঞ্চনে ডুবে গিয়ে ভগবান শিবকে আমরা আলাদা করে দিচ্ছি, অনেক দূরে সরিয়ে দিচ্ছি, আর বলছি গরিব ভিখারি ভগবান ডাকে, বড় লোকেরা ভগবান ডাকে, এইসব ধারণা কল্পনা ভুল। ঈশ্বরকে ডাকতে হবে, কারণ আমরা যেহেতু মানব, আমরা পশু নয়, আমরা জীব, যত্র জীব তত্র শিব, তাই ভগবান শিবের পুজো করতে করা আমাদের কর্তব্য, নাহলে জন্মানবিথা। তাই বিশ্বের সকলের কল্যাণের জন্য সকলেই পুজো করা দরকার। যদি আমি অন্য সেবা করি, আমি যদি ভাত খাই আমার পেট ভরবে, আপনি যদি ভাত খান আপনার পেট ভরবে, কেউ কারো খেলে পরে যেলাম পেট ভরে না, আপনি জল এলাম নামলে আপনার কাপড় ভিজবে, আপনি আগুনে হাত দিলে আপনার হাত ভরবে। তাই যে দুষ্কর্ম করবে তার পাপ হবে, তার পাপের সাজা তাকেই পূরণ করতে হবে, হিসেব দিতে হবে। আর যে সুকর্ম করবে, ভগবান শিবের পুজো করবে, তার পুণ্য হবে। আপনি মনে করছেন আমার মা করে দিচ্ছে আমার পুজো হবে না, আমার বউ করে দিচ্ছে না হবে না, যে নিজে খেলে নিজের পেট ভরে অন্য কারোর পেট ভরে না, তেমনি আপনি সারাদিনে সকাল থেকে রাত্রির মধ্যে কিন্তু পাপ করছেন, জ্ঞানে হোক অজ্ঞানে হোক, তেমনি পুজো করে আপনার সামাজিক কর্তব্য, পুজো করতে হবে, আর না হলে জন্মানো বৃথা, কারণ টাকার সঙ্গে যাবে না, সোনা গয়না অর্থ সম্পদ সঙ্গে যাবে না, ভগবান শিবের নাম আপনার সঙ্গে যাবে, অন্তিমকালে আপনাকে পথ দেখাবে, অন্তিমকালে আপনার মুখ খোলা হতে পারে, ধর্ম অর্থ কাম মুখ্য ফল চতুর্ভোগ ফল লাভ হতে পারে ভগবান শিব পুজো করলে। তাই ভগবান শিবকে পুজো করার সংস্কার। আর যদি আপনি মনে করেন না এখানে বাড়ি মারো সম্পত্তি সব, এটা একালে একালের জন্য, এর বাইরে জগৎ আছে, এটা হচ্ছে মর্তলোকের জন্য, মর্তল উপরে স্বর্গলোকের বাইরে জগৎ আছে, তাই সেই জগতে জন্য কিছু কাজ করে রাখুন, ভগবান শিবের পুজো, বেদের অমৃতময় জ্ঞান আর ধ্যান, তাহলে আপনার শরীর সুস্থ থাকবে, নীরোগ থাকবেন, মনে শান্তি আসবে, ঈশ্বরের চরণ লাভ। তাই যখন মানুষ দুঃখে পড়ে তখন বলে না হে ভগবান আমাকে কষ্ট দিলে কেন, কিন্তু এটা ভগবানকে বলার অধিকার নেই, কারণ এই যে কষ্ট দিয়েছে এর জন্য আপনিই দায়িত্ব, দুষ্কর্ম করছেন অন্যায় করছেন তাকে ডাকছেন না, বিপদে বলে ভগবানকে ডাকছেন, ভগবান সাড়া দেবে না, তাই বিপদ আসার আগে তাকে ডাকুন যেন মহাবিপদ না আসে, তাই তার স্মরণাপন্ন হয়ে যান, তাকে ডাকুন সকালে কাজে বেরোনোর আগে নমো শিবায় করে তিনবার, সন্ধ্যাবেলা ডিউটি থেকে এসে 10 মিনিট তাকে পুজো করুন, যদি সকালে সময় হয় সকালে পুজো করুন, যারা বাড়িতে তারা 3 বার পুজো করুন। শিব পুজো করতে হবে মাস, না হলে জন্মানবিতা, হাতের জল পবিত্র হবে না, অপবিত্র থাকবে সমগ্র শরীর। আর আপনি জানেন না আপনার মৃত্যুর সময় কীভাবে আপনি মরবেন, বিছানায় 10 বছর পড়ে থাকবেন, না 1 বছর পড়ে থাকবেন, না 6 মাস পড়ে থাকবেন, গায়ে পোকা হবে, নাকি নোংরার মধ্যে পড়ে থাকবেন, নাকি আপনার ছেলের বউরা আপনাকে অচ্ছেদ্দা করবে, না লাথি মারবে বলা যাচ্ছে না, মরে গেলে তো হয়ে গেলো, দেখা গেলো আপনি 12 বছর 15 বছর বিছানায় পড়ে রয়েছেন, না আরো সমস্যা। এর থেকে মুক্তি পাওয়ার জন্য যাতে ভালোভাবে মরে যান, আত্মার গতি হয়, অধোগতি না হয়, মৃত্যুর সময় মৃত্যু যন্ত্রণা ভোগ করতে না হয়, তাই ভগবান শিবকে ডাকুন, হৃদয়ে রাখুন, তিনি একমাত্র ঈশ্বর, তিনি ওম, তিনি পরমাত্মা, তিনি সর্বশক্তিমান, আর কেউ না, যদি গতি মুক্তি পরিত্রাণ শান্তি দিতে পারে তিনি পারে, আর কেউ না, ওম নমঃ শিবায় সত্যম শিবম সুন্দরম। যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন, আমার এই চ্যানেল যদি ভালোভাবে সাবস্ক্রাইব করবেন, আপনাদের মনে ভগবান শিব তার চরণে মনমতি ভক্তি দিক, আপনারা সকলে বলুন ব্রাহ্মণ হলে ওম নমঃ শিবায়, অব্রাহ্মণ নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়।